যদি একটা গান্ধীর মতো লোক হয় এমনকি করছে এক মন্দিরের সাথে একটা আইডেন্টিফাই করা যায়। আমার মনে হয় এটা চিন্তা শক্তির অসাধারণ স্থিতির পরীক্ষা রয়েছে এবং বলা যাবে। এই জন্য আমি দ্বিতীয় পথে আসি। দ্বিতীয় পয়েন্টে কি নারীরা বেদনা করেছে, নারী কি প্রায় চেষ্টা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুরুষ নারী উভয় অংশগ্রহণ করেছে এটা আমরা জানি, যে যা ভূমিকা। কিন্তু তার মধ্যেও আমরা বলি একটা ভেদাভেদ আছে, যেমন এই ছবি উৎসর্গ করতে শুরুতে প্রথমবারে আসতে যে নারীরা হাতে লড়াই নিয়ে অস্ত্র নিয়ে লড়াই করেছে, তাদের অস্ত্র ছাড়া লড়াই করেছে উভয় প্রতিকে উৎসর্গিত বজায় রাখার ছবির সব চরিত্র কাল্পনিক, অবশ্যই অবশ্যই কাল্পনিক ছবি, এটা তো বলা যাওয়ার আবশ্যক হয় না। কিন্তু তাদের লড়াই যারা করেছে হাতে অস্ত্র নিয়ে এবং যারা হাতে অস্ত্র নিতে পারেনি তারা সকলেই লড়াই করেছে, এই কথা আলাদা করে বলা দরকার কেন? দরকার আছে নিশ্চিত সমাজে, সেই জন্য আমরা নারীদের সেখান থেকে নিজেদের ছবি মানে যাই বলা দরকার। এখন আমি বলি যদি সেটা আলোচনা হচ্ছিল যে এই ছবি আমার মতে হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এইভাবে একবার ছবি উচ্চারিত হয় কোনো চরিত্রের মুক্তি লক্ষ্য করা যায় না। একটা ডিসকোর্স হিসেবে এটা আসতে পারে, একদল বলে কি এটা দাবানি আর দল বলে মুক্তিযুদ্ধ, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখনো যে চিন্তা জামাত ইসলাম করে এটা পরিষ্কার করা উচিত আমাদের, জামাত ইসলামের রাজনৈতিক দল তারা করেছে কি এটা আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে করে গেছি, কি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি, বাংলাদেশ স্বাধীন হবে না এটা ইন্ডিয়া দখলে নিয়ে যাবে তাই আমরা লড়াই করছি, এই কথা তারা বলে। তাই এই ছবির নির্মাতাদের তরফ থেকে একটা পরিচয়ের দরকার আছে, তাদের প্রতি সে আসার যে আমাদের পরিচয় কতটুকু আলাদা। আমি তো বলবো খুব আন্তরিকভাবে বললে দূরত্বটা বেশি নয়, আমার দূরত্ব হয়তো আছে, এটা গুরুত্বপূর্ণ করে এই জন্য যেরকম আমি ওই আলোচনাটা করলাম যে এই যুদ্ধকে ব্যাখ্যা করা হচ্ছে পাকিস্তান দুই অংশের মধ্যে ভুল বোঝাবুঝির ফল হিসাবে, যেমন ছবির ভয়ে তোমার এই দিকে আছে এবং প্রথমে বলে রাজনৈতিক সামাজিক বলে নানা কারণে অর্থনৈতিক নানা কারণে বিচ্ছিন্ন হতে পারে, এই যদি ছবির পরে তিন দম তমটা শেষ করেছে ওটা ছবি দাঁড়িয়ে দিচ্ছে প্রায়। তা আমি বলবো সেই থেকে যদি আপনারা দেখেন বিচার করেন ছবির তিন তন্ত্র চলতে বাস্তবায়িত হয়েছে কিনা, সেই জন্য আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, আমি আজকে একটা নতুন ব্যাখ্যা দিব করবো অতি সময় বলতে পারিনি। ছবির মধ্যে যখন দেখা যায় গ্রামে চলে গেছে মেয়ের এবং সারাজীবী মেয়ের পর সাধারণ কাছে গেছে সে সাইকেল চালা এত উদ্যম মেয়ে, তাহলে কথা নায়ক মহাজন বলছেন মেয়েরা একটু ওরকম হয়ে থাকে যেমন একটা পেয়ারা চুরি করেছে সেরকম, আমাদের মেয়েরা তো ওরকম হয় সাইকেল চুরি পাঠাকে এবং মা একটা বকা দিল, তারপরে মেয়েরা আরেকটু গিয়ে এক সোজা প্রেম নিবেদন করে, এমনিতেই প্রেমটা ছবিতে ছবি ছবি